আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। করোনা ভাইরাসের চলমান এই দুর্যোগময় পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সবাইকে শুভেচ্ছা। আজ আমি থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 9 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার ষষ্ঠ সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 6। থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন 6706 অন 6 সেমিস্টার মেকানিক্যাল ডিপার্টমেন্ট চ্যাপ্টার 9 দ্য এন্ট্রপি অ্যান্ড এনথালপি অফ পারফেক্ট গ্যাসেস প্রেজেন্টেড বাই ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌসি ইনস্ট্রাক্টর মেকানিক্যাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। লার্নিং আউটকাম চ্যাপ্টার 9, হোয়াট ইজ এনথালপি অ্যান্ড এন্ট্রপি, রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড এন্ট্রপি, ম্যাথমেটিক্যাল ডিডাকশন অব এনথালপি, নো অ্যাবাউট চেঞ্জ অব এন্ট্রপি অব পারফেক্ট গ্যাসেস, সলভ প্রবলেম। এনথালপি, এনথালপি এ প্রপার্টি অফ এ থার্মোডিনামিক সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য সিস্টেমস ইন্টারনাল এনার্জি প্লাস দ্য প্রোডাক্ট অব ইটস প্রেশার অ্যান্ড ভলিউম। The equation is as follows, S equal to E plus P V. কোনো প্রবাহীর প্রবাহজনিত কাজ বা শক্তি তার চাপ এবং আয়তনের গুণফল অর্থাৎ PV দিয়ে প্রকাশ করা হয়। আবার ওই প্রবাহের অন্তর্নিহিত শক্তি E যা এর এর তাপমাত্রার সমানুপাতিক। তাই এই দুইটি শক্তি সমষ্টি কোনো প্রবাহীর ক্ষেত্রে একটি ধর্ম বলে বিবেচিত হয়। প্রবাহের এই ধর্মকে মোট তাপ বা এনথালপি বলে। এনথালপি তাপের এককে প্রকাশ করা হয় এবং এইচ দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ প্রবাহের ক্ষেত্রে পি পরম চাপে যদি আয়তন ভি হয় এবং এর অন্তর্নিহিত শক্তির মান ই হয়, তবে ওই প্রবাহের এনথালপি এইচ ইকুয়াল টু ই প্লাস পি ডিভি বা এইচ ইকুয়াল টু ই প্লাস পিভি। এন্ট্রপি, দ্য এন্ট্রপি অফ অ্যান অবজেক্ট ইজ এ প্রেশার অব দ্য অ্যামাউন্ট অব এনার্জি হুইচ ইজ আনঅ্যাভেলেবল টু ডু ওয়ার্ক। ইন অ্যান আইসোথার্মাল প্রসেস দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ডেল্টা এস ইজ দ্য চেঞ্জ ইন হিট কিউ ডিভাইডেড বাই দ্য অ্যাবসলিউট টেম্পারেচার টি। ডেল্টা এস ইকুয়াল টু কিউ বাই টি। এন্ট্রপি সমষ্ণ প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপমাত্রা স্থির থাকে, তেমনি রুদ্রতাপ প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু স্থির থাকে। অর্থাৎ রুদ্রতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। শিক্ষার্থীরা, এন্ট্রপি হল বস্তুর এমন একটি ভৌত ধর্ম যা রুদ্রতাপ প্রক্রিয়ায় স্থির থাকে। কোন প্রবাহী কর্তৃক গৃহীত বা বর্জিত তাপকে এর স্থির বা গড় পরম তাপমাত্রা দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে এন্ট্রপি বা এন্ট্রপির পরিবর্তন বলা হয়। ধরি টি স্থির পরম তাপমাত্রায় কোন প্রবাহী সামান্য সময়ের ব্যবধানে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে। যদি ডিএস ওই সময়ে এন্ট্রপির পরিবর্তন নির্দেশ করে, তবে তাপ বৃদ্ধির কারণে এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু ডিকিউ ভাগ টি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। ইউনিট অব এনথালপি, দ্য ইউনিট অব মেজারমেন্ট অব এনথালপি ইন দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিটস ইজ দ্য জুল।
Other historical conventional units still in use include the British Thermal Unit, BTU, and the calorie. The unit of specific enthalpy is kilojoule per kg অথবা kilocalorie per kg. শিক্ষার্থীরা এনথালপির একক কিলোজুল কিলোক্যালোরি অর্থাৎ মোট তাপ শক্তির পরিমাণের সমান এনথালপির আপেক্ষিক একক কিলোজুল পার কেজি কিলোক্যালোরি পার কেজি ইউনিট অফ এনট্রপি The thermodynamic entropy therefore has the dimension of energy divided by temperature and the unit joule per Kelvin in the international system of units. Specific entropy may be expressed relative to a unit of mass, typically the kilogram, joule kilo, per kilogram per Kelvin, SI unit joules per Kelvin. শিক্ষার্থীরা আমরা জানি এনট্রপির পরিবর্তন সর্বরকিত বা বর্জিত তাপ ভাগ পরম তাপমাত্রা এখানে এনট্রপির পরিবর্তন সর্বরকিত তাপ ও পরম তাপমাত্রার উপর নির্ভরশীল এসআই ও এমকেএস পদ্ধতিতে এনট্রপির একক যথাক্রমে কিলো জুল পার কেলভিন এবং কিলো ক্যালোরি পার কেলভিন বস্তুর একক ভরের ক্ষেত্রে প্রকাশিত এনট্রপিকে আপেক্ষিক এনট্রপি বলে সেক্ষেত্রে এককগুলো যথাক্রমে কিলোজুল পার কেজি কেলভিন এবং কিলোক্যালোরি পার কেজি কেলভিন এনথালপির এবং এনট্রপির কিছু তাৎপর্য রয়েছে তাপগতিবিদ্যায় এনথালপির গুরুত্ব অপরিসীম এনথালপি দ্বারা কোনো গ্যাসে সর্বরকিত তাপের পরিমাণকে নির্দেশ করে এনথালপি কোন বস্তুর গণনা করা বা হিসাব করা তাপগতীয় গুণ বা ধর্ম এনথালপি দ্বারা কোন বস্তুর তাপীয় অবস্থান বোঝা যায় এর মাধ্যমে বস্তুর কার্যক্রম বোঝা যায় সমচাপ প্রক্রিয়ার গ্যাসে সর্বরকিত তাপ এনথালপির পরিবর্তনের সমান তাপগতিবিদ্যায় এনট্রপিরও গুরুত্ব অপরিসীম এনট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান এটি বস্তুর একটি তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে এনট্রপি বস্তুর তাপীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে এনট্রপি বস্তুর তাপীয় জড়তা হিসাবে বিবেচনা করা হয় এটি তাপমাত্রা চাপ আয়তন অন্তর্নিহিত শক্তি চুম্বকীয় অবস্থান ন্যায় কোনো বস্তুর অবস্থা প্রকাশ করে এনট্রপি কোনো ভৌত রাশি দিয়ে প্রকাশ করা যায় না এনট্রপি বৃদ্ধি পেলে বস্তু শৃঙ্খল অবস্থা হতে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয় তাপমাত্রা ও চাপের ন্যায় এনট্রপিকে অনুভব করা যায় না এনট্রপিকে কিলোক্যালোরি পার কেলভিন অথবা কিলোজুল পার কেলভিন এককে প্রকাশ করা হয় রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড এনট্রপি শিক্ষার্থীরা মনে করি চিত্রে কোন কার্যনির্বাহক বস্তুতে তাপ দেয় অন অবস্থা হতে টু অবস্থায় পৌঁছায় যার আনুভূমিক রেখা এনট্রপি এবং উলম্ব রেখা তাপমাত্রা নির্দেশ করে একে উষ্ণতা এনট্রপি লেখচিত্র বা টিএস ডায়াগ্রাম বলে এই কার্ভের একটি বিন্দুতে কার্যনির্বাহক বস্তুতে সামান্য পরিমাণ তাপ ডিকিউ সরবরাহ করার ফলে ডিএস পরিমাণ এনট্রপি বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীরা ধরি এ অবস্থায় পরম উষ্ণতা টি এনট্রপির সংজ্ঞা অনুসারে সর্বরকিত তাপ ইকুয়াল টু পরম উষ্ণতা ইন্টু এনট্রপির বৃদ্ধি ডিকিউ ইকুয়াল টু টি ডিএস এক নম্বর সমীকরণ একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ইন্টিগ্রেশন অফ ডিকিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টি ডিএস ইকুয়াল টু মোট গৃহীত তাপ এক নম্বর সমীকরণ হতে পাই ডিএস ইকুয়াল টু ডিকিউ ভাগ টি
মোট এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এস টু এস ওয়ান ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টি টু টি ওয়ান ডি কিউ ভাগ টি। ম্যাথমেটিক্যাল ডিডাকশন অফ এনথালপি। শিক্ষার্থীরা আমরা গাণিতিকভাবে এনথালপি প্রতিপাদন এভাবে করতে পারি। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কিউ ওয়ান টু ইকুয়াল টু ডিই প্লাস ডাব্লিউ ওয়ান টু ইকুয়াল টু ডিই প্লাস পি ডিভি। যখন কোনো গ্যাসকে প্রাথমিক অবস্থা অন হতে চূড়ান্ত অবস্থা টু পর্যন্ত স্থির চাপে তাপ দেওয়া হয় তখন অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডি ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান অর ডি ইউ ইকুয়াল টু ইউ টু মাইনাস ই ওয়ান এবং গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ ডাব্লিউ ওয়ান থেকে টু ইকুয়াল টু পি ডিভি ইকুয়াল টু পি ভি টু মাইনাস ভি ওয়ান। সেখান থেকে আমরা পাই কিউ ওয়ান টু ইকুয়াল টু ইউ টু মাইনাস ই ওয়ান প্লাস পি ভি টু মাইনাস ভি ওয়ান। এখান থেকে আমরা পাই ইউ টু প্লাস পি ভি টু ইন্টু ইউ ওয়ান প্লাস পি ভি ওয়ান। এটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা পাই এই মান দুটি পাই ইকুয়াল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান। একক ভরের এনথালপি কিউ ওয়ান থেকে টু ছোট কিউ ওয়ান থেকে টু ইকুয়াল টু ছোট এইচ টু মাইনাস এইচ ওয়ান। সুতরাং সমচাপ প্রক্রিয়ায় গ্যাসে সর্বরকৃত তাপ এনথালপি পরিবর্তনের সমান অর্থাৎ প্রবাহের চাপ ও আয়তনের গুণফল বা প্রবাহজনিত কাজ এবং অন্তর্নিহিত শক্তি যোগফলকে এনথালপি বলে। গাণিতিকভাবে এইচ ইকুয়াল টু ই প্লাস পিভি অথবা এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি সবগুলো তাপীয় এককে। শিক্ষার্থীরা এখন আমরা দেখব চেঞ্জ অফ এন্ট্রপি অফ পারফেক্ট গ্যাস আদর্শ গ্যাসের এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপি পরিবর্তনের তাপগতীয় বিজ্ঞানের প্রক্রিয়াগুলো হল কনস্ট্যান্ট ভলিউম প্রসেস স্থির আয়তন প্রক্রিয়া কনস্ট্যান্ট প্রেশার প্রসেস স্থির চাপ প্রক্রিয়া কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস স্থির তাপমাত্রা প্রক্রিয়া এবং পলিট্রপিক প্রসেস পলিট্রপিক প্রক্রিয়া। চেঞ্জ অফ এন্ট্রপি ডিউরিং কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। শিক্ষার্থীরা স্থির আয়তন প্রক্রিয়ায় তাপ প্রদানে এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে ধরি এম কেজি গ্যাস স্থির আয়তনের আদি পরম তাপমাত্রা টি ওয়ান হতে তাপ দিয়ে টি টু পরম তাপমাত্রায় পরিণত করা হলে সামান্য তাপমাত্রা বৃদ্ধি ডিকিউ ইকুয়াল টু এম সিভি ডিটি অতএব ডিএস ইকুয়াল টু এম সিভি ডিটি ভাগ টি যেহেতু ডিএস ইকুয়াল টু ডিকিউ ভাগ টি। উপরের সমীকরণ ইন্টিগ্রেশন করে মোট এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা যায় অতএব ইন্টিগ্রেশন অফ এস টু বা এস ওয়ান ডিএস ইকুয়াল টু এম সিভি ইন্টিগ্রেশন অফ টি টু টি ওয়ান ডিটি ভাগ টি। আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে মান পাই এক্ষেত্রে এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল টু এম সিভি লগ ই বেস টি টু ভাগ টি ওয়ান। আমরা জানি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই টি ডিটি সমান লগ টি সেখান থেকে লিমিট বসিয়ে আমরা মানগুলো পাই লগ ই বেস টি টু ভাগ টি ওয়ান। এখন যদি আমরা লগ টেন বেস নেই তাহলে আমরা পাই টু পয়েন্ট থ্রি এম সিভি লগ টেন বেস টি টু ভাগ টি ওয়ান। আমরা জানি যে লগ ই বেসকে লগ টেন বেজে নিতে হলে টু পয়েন্ট থ্রি দিয়ে গুণ করতে হয় সেখান থেকে আমরা পাই টু পয়েন্ট থ্রি এম সিভি লগ টি টু ভাগ টি ওয়ান।
2.3 mcb log p2 भाग p1 जेहेतु स्थिर आयतने p2 भाग p1 इक्वल टू t2 भाग t1 एभावेओ लेखा जाए। शिक्षार्थीरा तुम्रा बुझते पारछो तो चेंज अफ एंट्रोपी ड्यूरिंग कन्स्टैंट प्रेसार प्रोसेस स्थिर चाप प्रक्रियाय ताप प्रदाने एंट्रोपिर परिवर्तनेर क्षेत्रे धरी एमकेजी गैस स्थिर चापे आदि परम तापमात्रा टी वन होते ताप दिए टी टू परम तापमात्राय परिणत करा होलो अतः डीक्यू इक्वल टू एम सीपी डीटी अतः डीएस इक्वल टू एम सीपी डीटी भाग टी जेहेतु आमरा जानी डीएस इक्वल टू डीक्यू भाग टी আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি এখানে আপার লিমিট এস টু এবং লোয়ার লিমিট এস ওয়ান ইন্টিগ্রেশন অফ এস টু এস ওয়ান ডিএস ইকুয়াল টু এম সিপি ইন্টিগ্রেশন অফ আপার লিমিট টি টু ভাগ টি টু লোয়ার লিমিট টি ওয়ান ডিটি ভাগ টি উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে মোট এন্ট্রপির পরিবর্তন পাই অতএব S2 minus S1 equal to MCP log E base T2 भाग T1 शेकन थे के आमरा 10 base नीले 2.3 MCP log 10 base T2 भाग T1 पाई 2.3 MCP log T2 T1 10 base के भावे लेखा जाए 2.3 MCP log V2 भाग V1 जेहेतु स्थिर चापे T2 भाग T1 इक्वल टू V2 भाग V1 সেখান থেকে এটা লেখা যায় আমরা এই মানগুলো অঙ্ক করার জন্য মনে রাখব সূত্রগুলো চেঞ্জ অফ এনট্রপি ডিউরিং কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস শিক্ষার্থীরা স্থির তাপমাত্রা প্রসারণে এনট্রপির পরিবর্তনের ক্ষেত্রে যদি টি স্থির তাপমাত্রায় কিউ পরিমাণ তাপ গ্রহণ করে তাহলে আমরা সেখান থেকে ইন্টিগ্রেট করে পাই এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল টু কিউ বাই টি ইকুয়াল টু এম আর টি লগ ই বেস আর ভাগ টি সেখান থেকে আমরা পাই টু পয়েন্ট থ্রি এম আর লগ টেন বেস ভি টু বাই ভি ওয়ান আমরা জানি R ইকুয়াল টু ভি টু বাই ভি ওয়ান সেখান থেকে আমরা পাই আবার লিখতে পারি টু পয়েন্ট থ্রি এম সিপি মাইনাস সিবি যেহেতু আমরা জানি R ইকুয়াল টু সিপি মাইনাস সিবি সেখান থেকে লেখা যায় সিপি মাইনাস সিবি ইন্টু লগ ভি টু বাই ভি ওয়ান এভাবেও লেখা যায় টু পয়েন্ট থ্রি এম সিপি মাইনাস সিবি লগ পি ওয়ান ভাগ পি টু যেহেতু স্থির তাপে ভি টু বাই ভি ওয়ান সমান সমান পি ওয়ান ভাগ পি টু এভাবে লেখা যায় শিক্ষার্থীরা এখন চ্যাপ্টার নাইন থেকে এন্ট্রপি পরিবর্তনের কিছু প্রবলেম সলভ করব তোমরা আমার সাথে করবে প্রথম প্রবলেম থ্রি বায়ুমণ্ডল চাপে ফাইভ মিটার কিউব আয়তন দখলকারী 7 কেজি বায়ুকে স্থির আয়তন প্রক্রিয়ায় উত্তপ্ত করা হল যতক্ষণ না তার তাপমাত্রা 1800 কেলভিনে পৌঁছে ওই বায়ুর এনট্রপির পরিবর্তন নির্ণয় করো প্রথমে আমরা কি কি দেওয়া আছে দেখব গিভেন প্রাথমিক চাপ P1 equal to 3 atmosphere আমরা জানি 1 atmosphere সমান 1.0332 kgf per centimeter square সেখান থেকে আমরা 3 into 1.0332 kg force per centimeter square পাই আয়তন V1 সমান V2 সমান 5 meter cube যেহেতু স্থির আয়তন বলা আছে বাতাসের ভর m equal to 7 kg চূড়ান্ত তাপমাত্রা T equal to 1800 কেলভিন দেওয়া আছে এনট্রপির পরিবর্তন S2 minus S1 কত বের করতে হবে
আমরা জানি Cp equal to 0.24 kilocalori per kg Kelvin এবং Cv equal to 0.171 kilocalori per kg Kelvin. এই মানগুলো অঙ্কের মধ্যে দেওয়া নাই, কিন্তু যেহেতু আমরা এগুলো জানি, এই মানগুলো জানি, সেহেতু আমরা এগুলো অঙ্কে ব্যবহার করব। আমরা জানি R by J equal to Cp minus Cv. অতএব R equal to 427, এখানে J এর মান আমরা জানি 427 kgf মিটার পার কিলো ক্যালোরি, এবং Cp এবং Cv এর মান বসিয়ে আমরা পাই 29.46 কেজিমিটার পার কেজি কেলভিন। আবার আমরা জানি P1 V1 সমান সমান MR T1, সেখানে থেকে পাই T1 ইকুয়াল টু P1 V1 ভাগ MR। মানগুলো যদি আমরা বসাই, আমরা সব মানগুলো জানি, যদি বসাই তাহলে আমরা পাই 751.5 কেলভিন। আবার আমরা জানি এট কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এন্ট্রপি চেঞ্জ একটু আগে আমরা দেখেছি S2 - S1 equal to 2.3 mCb log T2 ভাগ T1। তোমরা যদি খেয়াল করে থাকো, এই সূত্রটি আমরা একটু আগেই প্রমাণ করে দেখিয়েছি। এখন আমরা মানগুলো বসাবো, মানগুলো বসে লগের মাধ্যমে আমরা পাই 1.0455 কিলো ক্যালোরি পার ক্যালভিন। আমরা দ্বিতীয় অঙ্কে যাই। এখানে দেওয়া আছে 1 কেজি বাতাস 1 বার চাপ ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 5 বার চাপ বৃদ্ধি পাওয়া পর্যন্ত স্থির আয়তনে তাপ দেওয়া হলো। যদি R ইকুয়াল টু 286 জুল পার কেজি কেলভিন এবং Cv ইকুয়াল টু 0.712 কিলো জুল পার কেজি ক্যালভিন হয়, তবে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। কি কি দেওয়া আছে ফার্স্টে আমরা দেখি। গিভেন বাতাসের ভর m ইকুয়াল টু 1 কেজি দেওয়া আছে। প্রাথমিক চাপ ইকুয়াল টু দেওয়া আছে 1 বার। আমরা জানি 1 বার সমান সমান 10^5 নিউটন পার মিটার স্কোয়ার, সেখান থেকে আমরা পাই 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার কিলোনিউটনে নিলে। প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, সেখান থেকে আমরা যদি ক্যালভিনে নেই তাহলে পাই 27 + 273 ইকুয়াল টু 300 কেলভিন। চূড়ান্ত চাপ P2 ইকুয়াল টু 5 বার দেওয়া আছে। একইভাবে আমরা 5 × 10^5 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 500 কিলোনিউটন পার মিটার স্কোয়ার পাই। গ্যাস ধ্রুবক দেওয়া আছে 286 জুল পার কেজি ক্যালভিন, সেখান থেকে আমরা যদি কিলো জুলে নেই তাহলে 0.286 কিলো জুল পার কেজি ক্যালভিন পাই। স্থির আয়তনে আপেক্ষিক তাপ দেওয়া আছে Cv ইকুয়াল টু 0.712 কিলো জুল পার কেজি ক্যালভিন। এন্ট্রপির পরিবর্তন S2 - S1 কত বের করতে হবে। উই নো এট কনস্ট্যান্ট ভলিউম এন্ট্রপি চেঞ্জ S2 - S1 ইকুয়াল টু 2.3 mCv log P2/P1। এটিও আমরা প্রমাণ করেছি, প্রমাণে আমি দেখিয়েছি এই মানটা কিভাবে আসে। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা পাই 1.14 কিলো জুল পার ক্যালভিন। আমি আরো একটি অঙ্ক দেখব। তাপমাত্রা 400 কেলভিনে স্থির রেখে 5 কেজি বায়ুর এন্ট্রপি 0.84 কিলো জুল পার কেলভিন পরিমাণ বৃদ্ধি করা হলো। যদি প্রারম্ভিক চাপ 9 বার হয় তবে শেষ চাপ ও সর্বোচ্চ তাপের পরিমাণ নির্ণয় করো। বায়ুর সিপি এবং সিবি যথাক্রমে 1.008 এবং 0.714 কিলো জুল পার কেজি কেলভিন দেওয়া আছে। কি কি দেওয়া আছে? বাতাসের ভর m ইকুয়াল টু 3 কেজি দেওয়া আছে।
तापमात्रा T1 इक्वल टू T2 इक्वल टू 400 केल्विन जेहेतु स्थिर तापमात्रा बला आछे एंट्रोपिर बृद्धि S2 माइनस S1 इक्वल टू देया आछे 0.84 किलो जूल पर केल्विन प्रारम्भिक चाप P1 देया आछे 9 बार स्थिर आयतने आपेक्षिक चाप CP देया आछे 1.008 किलो जूल पर केजी केल्विन स्थिर आयतने आपेक्षिक ताप CV इक्वल टू 0.714 किलो जूल पर केजी केल्विन देवा आछे शेष चाप P2 इक्वल टू कत बेर करते हबे एवं सर्वरोकित ताप Q इक्वल टू कत बेर करते हबे आमरा जानी एट कन्स्टेंट टेम्पारेचर एंट्रोपी चेंज S2 माइनस S1 इक्वल टू 2.3 एम CP माइनस CV लग P1 भाग P আমরা অনেকগুলো চেঞ্জ দেখেছি সেখান থেকে আমাদের যে অঙ্ক করতে যে পরিবর্তনটা লাগবে সেই পরিবর্তনটি নিয়ে আমরা কাজ করব এখন মানগুলো যদি বসাই তাহলে আমরা সেখান থেকে পাই 9π P2 ইকুয়াল টু এত 2.592 P2 ইকুয়াল টু 3.472 বার এখান থেকে বের হয় At constant temperature, heat flow Q equal to T S2 minus into S2 minus S1. আমরা জানি যেহেতু S2 minus S1 equal to Q by T, সেখান থেকে এই সূত্রটি এসেছে। এখানে মানগুলো যদি আমরা বসাই, তাহলে আমরা পাই 336 কিলোজুল। আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে আজ আমি তোমাদের চ্যাপ্টার 9 থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা এক এনথালপি ও এন্ট্রপি বলতে কি বোঝায় দুই এনথালপি নির্ণয়ের গাণিতিক ব্যাখ্যা দাও স্থির আয়তন প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন নির্ণয় করো স্থির চাপ প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন নির্ণয় করো আমি একটি অঙ্ক দিয়েছি 6 পৃথিবীর এনট্রপি ক্রমাগত বেড়ে চলেছে ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে ফেলবা আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 10 থার্মোডাইনামিক সাইকেল আলোচনা করব এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.pd এই ওয়েবসাইটে ভিজিট করুন আগামী ক্লাসে আবারও দেখা হবে সবাই ভালো থেকো মনোযোগ দিয়ে লেখাপড়া করো আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সামাজিক দূরত্ব বজায় রাখব এখানেই শেষ করছি থ্যাঙ্কস টু অল